আমরা ঐতিহ্যে ফিরে আসছিলাম, আমরা যেই পেরিয়েছি ইলামবাজার জাস্ট কিছুটা পেরিয়ে যাচ্ছি, ওদিক থেকে একটা লরি এসে একদম দুম করে এসে আমাদেরকে মেরে দিল। আর বাসটা মানে প্রায় উল্টোর দিকে ছিল, কিন্তু কোনোরকম সামনে ড্রাইভার আমাদের সামনে নিয়ে এগুলো, তার মধ্যে একজন খুব আঘাত পেয়েছে, খুব প্রচন্ড ব্লিডিং হয়েছে, আর আমার তো হাতে মুখে আঘাত পেয়েছে। কী নাম আপনার? আমার নাম দিলীপ পাদ্দক। বাড়ি কেন্দ্রা। সে পাণ্ডবেশ্বরগামী বাস এবং গুরুতর আহত একজন, দুজন অসুস্থ, কি বলবেন আপনি? অত্যন্ত দুঃখজনক। আমাদের কাটোয়ায় খুব বিশাল জনসভা ছিল, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি মূল বক্তা ছিলেন। সেখানে এতই আবেগ মানুষের যে মাঠ ছাপিয়ে আমাদের কর্মী এবং সমর্থকরা ভিড় করেছিলেন। পাণ্ডবেশ্বরের থেকেও কয়েকজন আমাদের একনিষ্ঠ কর্মী তারা গিয়েছিলেন ওই অনুষ্ঠানে। ফেরার পথে ইলামবাজার পেরিয়ে পাণ্ডবেশ্বরের ফেরার পথে একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়, যে বাসে তারা ফিরছিলেন সেই বাসে, এবং আমাদের রামচন্দ্র পাশি বলে একজন একনিষ্ঠ কর্মী তিনি খুব গুরুতরভাবে আহত হয়েছেন। আরও একজন প্রত্যেকে অপেক্ষাকৃত কম হলেও গুরুতর আহত, এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা তাদের সঙ্গে সঙ্গে এখানে আমাদের দুর্গাপুরের মিশন হসপিটালে নিয়ে আসা হয়েছে, যারা তিনি সব থেকে বেশি গুরুতর আহত এবং তার চিকিৎসার জন্য সব রকমের চেষ্টা করছেন। আমাদের দলের সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, তিনি নিজে অত্যন্ত উদ্বেগের সঙ্গে দৌড়ে এসেছেন হাসপাতালে, তিনিও রয়েছেন আহত এই কর্মীর পাশে এবং আমাকে খবর দিলেন। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি ভাই নরেনের সঙ্গে, যাতে চেষ্টা করা হচ্ছে সর্বতোভাবে যাতে আমাদের আহত কর্মীর সুস্থ হয়। অভিষেক বানার্জী মানে আবেগ, আর সেই আবেগে পাণ্ডবেশ্বরের প্রচুর মানুষ আজ অভিষেক বানার্জীর কথা শুনতে, তাকে দেখতে, এই মিটিংয়ে যোগ দিতে কাটোয়া গিয়েছিল। ফেরার সময় ইলামবাজারের কাছে বাসটা অ্যাক্সিডেন্ট করে ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে, এবং কয়েকজন খুব সিরিয়াস কন্ডিশন, তাদের একজন যে খুব বেশি সিরিয়াস তাকে আমরা দুর্গাপুরী মিশন হসপিটালে স্থানান্তরিত করেছি। মাননীয় মন্ত্রী প্রদীপবাবু এসছেন, আমাদের দলের উত্তম মুখার্জি থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমাদের দলের সবাই, ব্লক প্রেসিডেন্টরাও এসে গেছে, কীর্তি মুখার্জি। তো আমরা মিশনেই আছি, আমরা চেষ্টা করছি যে তাকে যাতে তাকে সুস্থ করে তোলা যায়।